আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ফাইনালি চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। আর আমাদের আসতে 1 ঘন্টা লেট হয়, এখানে ভাটা শুরু হয়ে গেছে। আপনারা অলওয়েজ চেষ্টা করবেন জোয়ারের সময় আসলে আপনার ওই অংশগুলোতে পানি থাকে, দেখতে খুবই চমৎকার লাগে। চারদিকে পানি আর ওই গর্ত গর্তগুলোতে পানি থাকলে খুবই সুন্দর লাগে। যেহেতু এখানে ভাটা শুরু হয়ে গেছে তেমন ভিউ আমরা পাইনি, তবে খারাপ না, মোটামুটি ভালোই, দেখতে খুবই সুন্দর ছিল আর মানুষ কম ছিল আর বেশি ভালো লাগছিল তাই। আর এখানে আসার জন্য দুইটা আপনারা এই রাস্তা দিয়ে হেঁটে আসতে পারেন, আর না হেঁটে আসলে বা পাশে একটা নদীর মতন আছে, সেখানে 30 টাকার ট্রলার ভাড়া দিয়ে একেবারে বিচে নামাই দিবে তারা। আর ওইদিনে ওয়েদারটা খুব সুন্দর ছিল, একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ভাব, আর যেহেতু এই বিচে মানুষ কম ছিল সেক্ষেত্রে আরও বেশি সুন্দর লাগতেছিল। বেশিরভাগ মানুষ মোটামুটি আপনার জোয়ারের সময় আসে আর ওই অংশটাতে খুব সুন্দর লাগে তো, আর এখানে তারা গোসল গোসল করে। আর ভাটার সময় একেবারে নিচে নেমে যেতে হয় গোসল করতে হলে, আপনারা এখানে আসলে গোসল করতে পারেন না। এখানে আসলে আমি অলওয়েজ এইটা করি যে লাফ দিয়ে উঁচু জায়গাগুলো থেকে একটা উঁচু থেকে আরেকটা উঁচুতে যাই। আর এই অংশটা তেমন বোঝা যাচ্ছে না, কারণ এটা একবারে সে সীমানাত্ম ভাটা চলতেছিল সেই জন্য। তো ওই সামনের অংশগুলো দেখতেছেন ওই জায়গাতে আবার বেশি সুন্দর, আপনারা আসলে অলওয়েজ চেষ্টা করুন জোয়ারের সময় আসতে। আর যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।